বাংলাদেশ জামাত ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি মৌলানা মোহাম্মদ আব্দুল সোভানকে মুক্তি দিয়ে পারিবারিক তত্ত্বাবধানে চিকিৎসার সুযোগ দেয়ার এবং তার জন্য দেশবাসীর প্রতি দোয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এক বিবৃতিতে তিনি বলেন বাংলাদেশ জামাত ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি মৌলানা মোহাম্মদ আব্দুল সৌভান চব্বিশ জানুয়ারি কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে তিনি ঠিকমতো কথা বলতে পারছেন না শ্বাসকষ্টজনিত কারণে তিনি দারুণ কষ্ট পাচ্ছেন তার উন্নত চিকিৎসার প্রয়োজন পরিবারের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য পারিবারিক তত্ত্বাবধানে প্রাইভেট হাসপাতালে রেখে চিকিৎসার ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়েছে বিবৃতিতে ডাক্তার শফিকুর রহমান আরও বলেন মাওলানা মোহাম্মদ আব্দুল সোহান পাঁচবারের নির্বাচিত একজন এমপি তিনি দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন গণতন্ত্র আইনের শাসন শিক্ষা সমাজ ও এলাকার উন্নয়নে তিনি বিরাট অবদান রেখেছেন জনগণের খেদমতে তিনি সর্বাত্মক চেষ্টা চালিয়েছেন বর্তমানে তার বয়স তিরানব্বই বছর এ বয়সের একজন মানুষের পারিবারিক সান্নিধ্যে থাকার কথা অথচ আজ কারাগারের বন্দি জীবনে তিনি চিকিৎসার যথাযথ সুযোগটুকুও পাচ্ছেন না এ পরিস্থিতিতে দেশ ও জাতির প্রতি তার অবদানের কথা স্মরণ করে মৌলা মোহাম্মদ আব্দুল সোভানকে দ্রুত মুক্তি দিয়ে পারিবারিক তত্ত্বাবধানে তার উন্নত চিকিৎসার সুযোগ করে দেওয়ার জন্য এই পরিস্থিতিতে দেশ ও জাতির প্রতি তার অবদানের কথা স্মরণ করে মাওলানা মোহাম্মদ আব্দুল সোভানকে দ্রুত মুক্তি দিয়ে পারিবারিক তত্ত্বাবধানে তার উন্নত চিকিৎসার সুযোগ করে দেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান বলেন মাওলানা মোহাম্মদ আব্দুল সোভানের মুক্তি ও আরোগ্যের উদ্দেশ্যে মহান আল্লাহ রব্বুল আলমিনের নিকট দোয়া করার জন্য জামাতের সকল জনশক্তি ও দেশবাসীর প্রতি আহ্বান জানান